বাস্তবে কি মোবাইল ফোন ব্যবহার করে যে কারো লোকেশন বের করা সম্ভব? অসম্ভব। গুগলের একটি টিপস ব্যবহার করে আপনি আপনার গার্লফ্রেন্ডের লোকেশন বের করতে পারবেন, শুধু গার্লফ্রেন্ড নয় যে কারো লোকেশন বের করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটাই প্রমাণ দেখাবো এবং কিভাবে বের করতে হয় সব ডিটেলস বলে দিব। ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপোসে তৈরি করা, কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল প্রয়োজন হবে একটি জিমেল অ্যাড্রেস অ্যান্ড তার পাসওয়ার্ড। যদি জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নতুন একটি জিমেল অ্যাড্রেস খুলে নেবেন। এবার আপনি যার লোকেশন টেস্ট করতে চান তার মোবাইলটাকে হাতে নিবেন এবং চলে যাবেন সিটিংয়ের মধ্যে। ওকে, সো সিটিংয়ের মধ্যে যাওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনটি খুঁজে বের করে এর মধ্যে ঢুকে যাবেন। সো ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট অপশন। সো এটার মধ্যে ক্লিক করে গুগলকে খুঁজে বের করে নেবেন। সো গুগলের মধ্যে ক্লিক করার পর চলে যাবেন এরকম ইন্টারফেসে। এখানের মধ্যে আপনার যে জিমেল অ্যাড্রেসটা ওইটা লগ ইন করতে হবে। সো জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানের মধ্যে এই মোবাইলের মধ্যে আপনার গার্লফ্রেন্ড হোক বা যারই মোবাইল হোক, আপনার দেওয়া জিমেল অ্যাড্রেসটা সেট করে দিলেই কাম খতম। ওই ব্যক্তির মোবাইলে আরেকটা সেটিং চেক করে নিতে হবে, ওইটা চালু আছে কিনা। এর জন্য আবার চলে যাবেন সেটিংয়ের মধ্যে। ওকে, সো সেটিংয়ে যাওয়ার পর একদম নিচের দিকে দেখতে পারবেন গুগল। এবার গুগলের মধ্যে ক্লিক করে নেবেন। গুগলের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, গুগল সার্ভিসের ইন্টারফেস। এখন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি অপশন, ওইটার নাম হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। ওকে, সো এই ফাইন্ড মাই ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। ইউজ ফাইন্ড মাই ডিভাইস অপশনটা যদি অফ থাকে এখান থেকে অন করে নেবেন। ওকে, এবার আপনার মোবাইলের সাহায্যে আপনার গার্লফ্রেন্ডকে যখন ইচ্ছে তখন ফলো করতে পারবেন, কোথায় আছে এমনকি মোবাইলের মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু ফলো করতে পারবেন। সো কীভাবে করবেন? এর জন্য আপনার মোবাইলের মধ্যে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, ফাইন্ড মাই ডিভাইস অ্যান্ড গুগল ম্যাপস। এই দুইটা অ্যাপ সবার মোবাইলেই ইনস্টল করা থাকে, সো আপনি জাস্ট আপডেট করে নেবেন। এবার আপনার মোবাইলের মধ্যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ওপেন করে নেবেন এবং উপরের টপ মেনুর মধ্যে ক্লিক করবেন, প্রোফাইল অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার এখানে দেখতে পারবেন সাইন ইন অ্যাজ গেস্ট, তো এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। ওকে, এবার আপনার সামনে সাইন ইন করার অপশন চলে আসবে। সো এখানের মধ্যে আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে যে জিমেল অ্যাড্রেসটা অ্যাড করেছিলেন ওই জিমেল অ্যাড্রেসটা এখানের মধ্যে দিয়ে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। এবার পাসওয়ার্ডের অপশনের জায়গায় ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা। এবার নেক্সটের মধ্যে ক্লিক করলে ওই মোবাইলের নাম চলে আসবে। সো দেখতে পারবেন মোবাইলের নামটা এরকমভাবে চলে আসবে। এখান থেকে আপনার গার্লফ্রেন্ডের লোকেশন দেখতে পারবেন, পাশাপাশি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে তাও ফলো করতে পারবেন। তো আপনার গার্লফ্রেন্ডের যদি একজ্যাক্ট লোকেশন খুঁজতে চান বা দেখতে চান তাহলে এইভাবে জুম করে উপরে যে মোবাইল অপশনটি দেখতে পারতেছেন এই মোবাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি আপনার গার্লফ্রেন্ডের লোকেশনের একটি ম্যাপ চলে আসবে। সো উপরের মধ্যে সার্চ বারের মধ্যে দেখতে পারবেন কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে কপি করে নেবেন। ওকে, কপি করার পর চলে যেতে হবে আপনার মোবাইলে গুগল ম্যাপস অ্যাপসটির মধ্যে। ওকে, সো গুগল ম্যাপস অ্যাপসটি আশা করি ইনস্টল করা আছে। সো এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন করে নেবেন। এবার সার্চ বারের মধ্যে চলে যাবেন। সো সার্চ বারের মধ্যে যাওয়ার পর যে কপি করে আনছেন কোডগুলা ওইটা এখানে পেস্ট করে সার্চ করে নেবেন। চার্জ করার পর দেখতে পারবেন একজ্যাক্ট লোকেশন শো করতেছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার বন্ধুর মোবাইলের লোকেশন বের করছি, সে নিজেও জানে না যে তার লোকেশন আমি দেখতেছি, তার সব কিছু আমি ফলো করতেছি। সো মূলত এইভাবে লোকেশন বের করে নেবেন। এখন কি করবেন, আপনার নিজের মোবাইলের মধ্যেও ফাইন্ড মাই ডিভাইস অপশনটা চালু করে নেবেন। এতে করে আপনার মোবাইল যখন চুরি হয়ে যাবে আপনি যে কোনো একটি মোবাইলের মাধ্যমে আপনার জিমেলটা লগ ইন করে আপনার মোবাইলের একজ্যাক্ট লোকেশন বের করতে পারবেন এবং চুরকে ধরতে পারবেন। মূলত মোবাইল চুরকে ধরার জন্য এই অ্যাপসটি গুগল আমাদের মধ্যে নিয়ে এসেছে, এর জন্য গুগলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।